আপনি ধনী বলে গরিবকে উপহাস করতে পারবেন না, আপনি ধনী বলে গরিবকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবেন না, আপনি ধনী বলে গরিবকে গালি দিতে পারবেন না। কারণ হতে পারে গরিব মানুষটা তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। শুধু তাই নয় বাবা, কামাতের ময়দানে একজন ধনী ব্যক্তির 500 বছর আগে একটা গরিব মানুষ আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা একদল অপর দলকে উপহাস করবে না, একদল অপর দলকে গালি দেবে না, একদল অপর দলকে ঠাট্টা বিদ্রুপ করবে না, এক ব্যক্তি হিসাবে অপর ব্যক্তিকে উপহাস করবে না, ব্যক্তি হিসাবে অপর ব্যক্তিকে গালি দেবে না। কারণ হতে পারে ওই ব্যক্তিটা তোমার চেয়ে আমার কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ, আমি শাহানুর আলম আল্লাহর কাছে প্রিয় না আপনারা আল্লাহর কাছে প্রিয়? এই বিচারটা কি আমাদের করার ক্ষমতা আছে নাকি? আমি হুজুর বলে ঘ্যাম দেখাবো নাকি? ও আমার মায়েরা, আপনি ধনী বলে গরিবকে উপহাস করতে পারবেন না, আপনি ধনী বলে গরিবকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবেন না, আপনি ধনী বলে গরিবকে গালি দিতে পারবেন না। কারণ হতে পারে গরিব মানুষটা তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। শুধু তাই নয় বাবা, কামাতের ময়দানে একজন ধনী ব্যক্তির 500 বছর আগে একটা গরিব মানুষ আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ধনী ব্যক্তির কত বছর আগে? গরিব ধনী ব্যক্তি জান্নাতে যাবে ঠিকই বাবা, কিন্তু এই 500 বছর তো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন সূর্যের মুখ হবে কটা? এখন একটাই, তাই বাড়িয়েছি। শুধু বলতে যোদ্ধে যোদ্ধে যোদ্ধে, এখন কটা? তাও কত মাইল উপরে? সেদিন এই সূর্যের 12টা মুখ হবে, আরো 11টা বেশি হবে। আল্লাহু আকবার বলুন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, হাসরবাসীদের মাথার ঘিনু টকবক 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 করে ফুটবে। ধনী ব্যক্তি জান্নাতে যাবে ঠিকই, কিন্তু এই হাসরের ময়দানে 500 বছর দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে জান্নাত। কিন্তু গরিব মানুষ 500 বছর আগে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আজকের আপনি সমাজ লক্ষ্য করুন, ধনী ব্যক্তি যদি অপরাধ করে তার অপরাধটাকে ধামা চাপা দেওয়া হয়, একটা গরিব যদি অপরাধ করে তার অপরাধের শাস্তি হয়। তার বাস্তব নমুনা দেখুন, তার বাস্তব নমুনা দেখুন। এই যে প্যালেস্টাইনের গাজার স্বাধীনতা সংগ্রামী হামাস গোষ্ঠী যারা, এরা ধনী না গরিব? বলুন বলুন, এরা গরিব। ইসরায়েলের তুলনায় এরা, আমেরিকার তুলনায় এরা খুবই নগণ্য। আজকের ওরা ধনী, এরা গরিব। এরা গরিব বলে এরা ন্যায়ের উপরে সত্যের উপরে দাঁড়িয়ে, এর পরেও ওরা ধনী বলে ওদের ক্ষমতা বেশি বলে ওদের জনবল বেশি বলে আজকে তারা গরিবদের উপরে অত্যাচার করছে, গরিবদের উপরে ইস্তিম রুলার চালাচ্ছে, এর কোনো বিচার হবে না। কিন্তু এইটা যদি ঘুরিয়ে দেওয়া হতো, এইটা যদি হামাস গোষ্ঠীরা করত, বিচার হতো না হতো না? আমার কথা বুঝতে পারছেন বাবা? আহা, আপনি জানেন এই যে গরিবদের মূল্য নেই, এটা নবীর জমানা থেকে। কার জমানা থেকে বলছি একটু কথা বলুন? নবী পাকের জমানা থেকে। কিরকম?
আল্লাহ রসুল যখন পৃথিবীতে আসলেন তখন একটা নিয়ম ছিল মক্কার, যে মা সন্তান প্রসব করতেন ওই মা তার বাচ্চাকে দুধ পান করাতেন না। দুধ পান করানোর জন্য কিছু ধাত্রী পাওয়া যেত। মক্কাতে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে। তায়েফের বনী সাদ গোত্রের একদল মেয়েরা ওরা আসছে মক্কাতে ওই বাচ্চাদের সন্ধানে। তারা বাচ্চাদেরকে দুধ পান করালে তারা ওই বাচ্চার গার্জেনের কাছ থেকে তারা কি পাবে? উপঢৌকন পাবে, পুরস্কার পাবে। একদল নারীরা বেরিয়েছেন এই কাফেলার একজন সাথী আছেন, তিনি হচ্ছেন ভাগ্যবতী মহিলা আম্মা হালিমাতু সাদিয়া। তবে সমস্যা ঘটেছে একটা জায়গায়, হালিমাতু সাদিয়া ছিলেন শারীরিক দিক দিয়ে খুব দুর্বল, এক কথায় হৃষ্টপুষ্ট না। আবার তিনি যে সাওয়ারিতে আসতেন সেই সাওয়ারিটা ছিল দুর্বল, কিন্তু সঙ্গী সাথীদের সাওয়ারি ছিল সবল এবং তারা শারীরিক দিক দিয়ে খুব হৃষ্টপুষ্ট। ওরা আগে পৌঁছে গেল, ওরা আগে মক্কাতে পৌঁছে ধনী ধনী লোকদের বাচ্চাগুলোকে সব ক্যাপচার করে। আমার নবী গরিব বলে, আমার নবী এতিম বলে, আমার নবীকে কেউ লেয় না, কারণ জানে এতিম বাচ্চাটাকে নিয়ে মানুষ করলে এর কাছ থেকে তমন কিছু পাওয়া যাবে না। ওরা ধনী ধনী লোকের বাচ্চাগুলোকে ক্যাপচার করে ওরা তখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আর আম্মা হালিমাতু সাদিয়া তখন সবেমাত্র মক্কা এসে পৌঁছেছে। এসে দেখেন এতিম মোহাম্মদ ছাড়া আর কেউ নেই। হালিমাতু সাদিয়ার সঙ্গে ওনার স্বামী ছিলেন, স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, আমরা একেবারে খালি হাতে ফিরে না গিয়ে যে বাচ্চাটাকে কেউ গ্রহণ করিনি আমরা ওই এতিম মোহাম্মদকে তুলে নিই, আল্লাহর যদি দয়া হয় হয়তো ওই মোহাম্মদের ভিতরে আল্লাহ আমাদের জন্য রহমত আর বরকত লুকিয়ে রেখেছেন। একটু মহব্বতে বলুন, আম্মা যা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি হালিমা এতিম মুহাম্মাদের ঘরের ভিতরে যেই না প্রবেশ করেছি আমার যেন মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আম্মা যা হালিমাতু সাদিয়া বলেন, আমি এতিম মুহাম্মাদকে কোলে নিয়ে আমার দুর্বল কাঁধার উপরে যেই না তুলে দিয়েছি, আমার দুর্বল কাঁধাটা এতিম মুহাম্মাদের সঙ্গে স্পর্শে সবল হয়ে গেল। আম্মা যা হালিমাতু সাদিয়া বলেন, আমার সাথীরা যারা আগে বাড়িতে রওনা হলো আমার সওয়ারিটা ওদের সওয়ারিকে ওভারটেক করলো, আমার সওয়ারি ওদের সওয়ারিকে ওভারটেক করলো। ওরা বলে, ও বুবু হালিমা, এ কি তোর সেই সওয়ারি নাকি যে সওয়ারিতে তুই এসেছিলি? বলে হ্যাঁ হ্যাঁ। বলে, এটা যদি সেই গাদা হয় আমাদের গাদাকে ওভারটেক করে কি করে, আমাদের গাদাকে ওভারটেক করে কি করে, তোর গাদা তো ছিল দুর্বল, তোর গাদা তো ছিল সেই। আম্মা জান বলেছিলেন, ও আমার বুবুরা, এই বাচ্চাটা এতিম বলে, এই বাচ্চাটা গরিব বলে তোরা কেউ কোলে নিলি না, আমি হালিমা এতিম মুহাম্মাদকে যেই না কোলে তুলে নিয়েছি, এতিম মুহাম্মাদের সঙ্গে স্পর্শে আল্লাহ পাক আমাদের রহমত আর বরকতে ভরপুর করে দিয়েছে। ও আমার সাথীরা, এতিম মুহাম্মাদকে আমার দুর্বল কাঁধার উপরে যেই না তুলেছি আমার দুর্বল কাঁধাটা সবল হয়ে গেল। মহব্বতে বলে যাবে না? নবীর দরবারে যারা বসে থাকতো ওরা ধনী না গরিব? নবীর দরবারে ওই ধনীরা কিন্তু ঠাট্টা করতো, দেখ মুহাম্মাদের দরবারে সব একেবারে সমাজের নগণ্য মানুষ, গরিবদের দাম ছিল না। আজকে সেই স্রোত আজও আসে না? নেই, গরিবের দাম নেই বাবা, গরিব বিচার পায় না, গরিব বিচার পায় না। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি অজ্ঞান হারিয়ে ফেলবেন না।
আলেম ধ্বংস হয়ে যাবে, মনে আছে তো? ওটা কিন্তু আমার মেন রোড, আমি আমি এখন কিন্তু কট লাইনে আছি, ওই আলেম ধ্বংস হবে, নাজাত পাবে কারা? মনে নেই? এই না বলতে পারলে লস করবো না। আমলকারী, আমলকারী, আহা আপনি শিক্ষিত বলে অশিক্ষিতকে উপহাস করতে পারবেন না। আজকে সমাজে যারা শিক্ষিত বলে দাবিদার, ওরা অশিক্ষিতদের দাম দেয় না। আই শিক্ষিতর দল, তুই অশিক্ষিতকে দেখে ঘৃণা করতে পারবি না, কেননা ওই অশিক্ষিত মানুষটা হতে পারে আল্লাহর কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আমি গাদা গাদা জ্ঞান অর্জন করেছি, গাদা গাদা জ্ঞান অর্জন করেছি, আল্লাহ হাসিল করতে পারি নাই। আর একজন আকাট মূর্খ আল্লাহ হাসিল করে ফেলেছেন। এই দুজনের ভিতরে মূল্য বেশি কার? ওই আকাট মূর্খর দাম না? গাদা গাদা জ্ঞান অর্জন করেছি আমি, কিন্তু আমি আল্লাহ হাসিল করতে পারি না। সুন্দরী নারীরা অসুন্দরীদের দেখে ঘৃণা করে, ও কোচপুকুরের সুন্দরী নারীরা, ও কোচপুকুরের সুন্দরী নারীরা, তুমি সুন্দরী বলে অসুন্দরীকে দেখে ঘৃণা করো না, হতে পারে ওই অসুন্দরী নারী তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। যাদের চামড়া সাদা, কালো চামড়ার লোক দেখে ঘৃণা করো না বাবা, হতে পারে ওই কালো চামড়াওয়ালা মানুষটা আল্লাহর কাছে প্রিয়। ও আমার ভাইরা, বাবাজি নবীর জানে দুশ্মন আবু জাহাল, আবু জাহালকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, আবু জাহালকে দেখতে ছিল বড় সুন্দর কাশ্মীরি আপেলের মতো, কিন্তু আবু জাহাল হলো জাহান্নামার কীট, আবু জাহাল হলো জাহান্নামার পোকা, হাফসি বেলাল হলেন কালো কয়লা, হাফসি বেলাল হলেন কালো কয়লা, অথচ হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাত তেরি মেহমা। মহব্বতে বলুন, আর একটু মহব্বতে বলুন। অনেকে তো দেখেছি পুকুর ঘাটে বসে শুধু ডলতেছে, কি হবে তাই? পরিষ্কার হবে তাই? সাল তো ডলতেছে ডলতেছে, বুধু কোথাকার? হ্যাঁ আল্লাহর নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিসসালাম ছিলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, ও ভাই জিবরাইলাম, এটা কিসের আওয়াজ? এই আওয়াজটা কিসের আওয়াজ? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অন্য কোন আওয়াজ না, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি, জান্নাতে আওয়াজ কি করে আসলো? আল্লাহ নবী মেরাজ থেকে এসে একদিন বেলালকে ডাকলেন, বাবা বেলাল, কি ইবাদত করো বেলাল, কি আমল করো বেলাল? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীকে বড়ই ভালোবাসেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও
জোয়ানেরা যুবকেরা আল্লাহর নবী বেটি ফাতেমাকে ডেকে বললেন, মা কামাতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না, মা বিচার হবে তোর আমলের উপরে। অথচ হযরত ফাতেমার জীবনী খুললে দেখা যায় নবীর কন্যা ফাতেমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। ও ছেলেরা একটু জোরে বল না, কোন নামাজ কাজা নেই? আর আমার গা ফাতেমার খোঁজলে দেখ গে যা, আমার গা ফাতেমার খোঁজলে দেখ, ঘ্যান দেখাচ্ছে, কবরে যাও তোমার গাপ কটা করবে তোমার ঘ্যান, তুই ঢুকে দেখো। তাহলে আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে আমলকারী। তাহলে জানলে হবে না, যতটুকু আপনি জেনেছেন সেটা কি করতে হবে? আমল করতে হবে, আমলকারী নাজাত পেয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, আজকের মসজিদের বাউন্ডারির ভিতরে বসে আছি, বা তোদের দুটো পায়ে ধরে বলছি, এখনো যাদের নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর রাস্তে নামাজের সঙ্গে একটু সম্পর্ক তৈরি কর বাবা, মসজিদের সঙ্গে একটু সম্পর্ক তৈরি কর বাবা। মায়েরা যারা এসছেন, আপনারা আমাদের মায়ের জাত, আপনাদের কত সম্মান। আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মা এখনো যাদের নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেননি, আল্লাহর রাস্তে নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করুন মা, তা না হলে সাদা চামড়ায় বাঁচা যাবে না। চামড়া তো পোকায় খাবে বাপ, কিসি খাবে? চলুন আগিয়ে যাব, তবে তার আগে চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। মদিনাতে যেতে মন চায় না চায় না, চলুন তো ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ আর একটু জোরে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা গোলামে মুহাম্মদ গো মে ক্যা ডর গয়ে মুঝকো, গোলামে মে উনকি গুজারা করুঙ্গা, আজান সে পড়া হুঁ মে কদমো মে উনকি, জুদাই না ঘর কিজি গওয়ারা করুঙ্গা। আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। রসুলুল্লাহ আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আমলকারীও নাজাত পাবে না। খোকা কালকে থেকে নামাজ কালাম পড়িস নি, বারণ করছি আপনাদের নামাজ পড়ার দরকার নেই। রসুল বলছেন আমলকারীও নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন, আলা আমিলুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন, সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে।
আপনি নামাজ পড়েছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাদার ধ্বংস হয়ে যাবে। আপনি দান করেছেন, আপনি আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে দানি বলবে, তাই ওই দানিটা ধ্বংস হয়ে যাবে। আপনি আপনি বাবাজি আপনি আপনি হজ করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজি বলবে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। আমল করার পরেও কেন নিয়ত খারাপ? হ্যাঁ, লোক দেখানো নামাজি, লোক দেখানো রোজাদার, লোক দেখানো হাজি আছে না? নেই আছে। এখানে যদি হাজির কথা বলি, যদি কেউ হাজি থাকেন রেগে যান না, বলো আমি বলো ডবল হাজি। এখন কত হাজি বেড়ে গেছে বলেন দিন, সব হাজি ভালো না, আবার সব হাজি খারাপও না। সব হাজি ভালো না, আবার সব হাজি খারাপ না। মাদ্রাসার জন্য কালেকশন করতে গেছি, মাদ্রাসার জন্য আপনার কালেকশনে গিয়েছে, তো সেই লোকটা সবে হজ থেকে ফিরেছে, এখন ওই টাকা দিলে কি দিতে হয় বিল, এখন সেই বিলই আল হাজ লেখা হয়নি। কি লেখা হয়নি? আল হাজ বলতে টাকা দেবেন না, টাটকা ঘুরিয়ে আসলাম। হ্যাঁ, টাকাটা হালাল হওয়া, তিন নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। এই তিনটে শর্ত কি কি বলেছি বাবা? এক নাম্বার নিয়ত খাঁটি হওয়া, দুই নাম্বার টাকা, তিন নাম্বার। এখন একদল হাজি বেরিয়েছে, বুনির ফরজ মেরেছে 10 লাখ, কত হজে খরচ 5 লাখ, হজ হবে গোনাও মাফ হবে 5 লাখ, লাভ হবে হজ হবে গোনাও মাফ হবে 5 লাখ, লাভ হবে। কেন না, খানায় কাবা শরীফের গায়ে একটা পাথর সেট করা, ওই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ পাথর, ওই পাথরে চুমা দিলে জীবনের গোনা মাফ হয়ে যায়। আর একটু জোরে বলুন, আরো জোরে বলুন, ওই পাথরে চুমা দিলে জীবনের গোনা মাপ হয়, ঠিকই সব গোনা মাপ হয় না। এই খোকা, ওই পাথরে চুমু দিলে গোনা মাপ হয় এটা ঠিকই, তবে সব গোনা? আচ্ছা, কোন কোন গোনা মাপ হয়? একদম ওইটা হচ্ছে মদ্দা কথা। এই খোকা মদ্দা বুঝিস? হ্যাঁ, মদ্দা বোঝো না? ওইটা মদ্দা কথা। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, পাথরে চুমা দিলে নামাজ কাজা করার গোনা মাফ হতে পারে, রোজা ছেড়ে দেওয়ার গোনা মাফ হতে পারে, মিথ্যা কথা গোনা মাফ হতে পারে, বুনের ফরজ মারা গোনা মাফ হয় না। ও তো পাথরে চুমা নয়, ও যদি কাবা শরীফ তুলে বাড়িও আনে গোনা মাপ হবে না। আমারে বলো, অনেকে দেখতে পারে না, বলো ওই রাম গালাগালি দেয়। ও আমার মায়েরা, মিনার ময়দানে তিনটে জায়গায় হাজিদের পাথর মারতে হয়। কটা জায়গায়? আরো জোরে বলো। বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান,
আমাদের মধ্যে অনেকে বলে কাবায় আপনার এই মক্কায় শয়তান বাঁধা রয়েছে, তাই হাজিরা গিয়ে সব শয়তানের কি করে না খোকা, ওখানে কিন্তু শয়তান বাঁধা নেই। আল্লাহ পাক শয়তানকে একটা সময় বাঁধে, কোন সময় বলেন দিন, ওই রমজান মাসে শিকল দে বাঁধে। আর ওই যে মক্কায় শয়তান বাঁধা, এর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হচ্ছে মূলত ওখানে শয়তান বাঁধা নেই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে বেটা ইসমাইলকে যখন কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন মিনার ময়দানে, ওই তিনটে জায়গায় ইবলিস ধোকা দিয়েছিল, আর ওই তিনটে জায়গায় আল্লাহর পয়গম্বর ইবলিসকে আঘাত করেছিল। সেই পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজিদের ওই তিনটে জায়গায় পাথর মারতে হয়। মূলত পাথরটা মারো এই নিয়েতে যে এই পাথরের আঘাতে যেন আমার নফসের শয়তানি ধ্বংস হয়। ওয়াল্লাহ সেখানে গিয়ে দেখি অনেকে পাথর বাঁধতে জুতো খুলেছে, জুতো জুতো, ও মনে করেছে এই সীমানে শয়তান মেরে বাড়ি যাবো, জুতো খুলে ওই পাথরের সাইজ হবে ছোলার মতো, কিসের মতো বলেছি, ছোলা ছোলা, এক একটা প্লেয়ারের গোড়ায় একুশটা করে পাথর মারতে হয়, কটা, তিন একুশ কত, তেষট্টি, এক একটা প্লেয়ারের গোড়ায় একুশটা করে পাথর মারতে হয়। হাজিদের মারা পাথর সৌদি পুলিশ প্রশাসনের অনুমতি নাই, হাজিদের পাথর তুলে নিয়ে যাবে, হাজিদের পাথর সরিয়ে দেবে, না না হাজিদের পাথর সরানো হয় না, হাজিদের পাথর তুলে নিয়ে যাওয়া হয় না। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ লক্ষ লক্ষ হাজি পাথর মারে হজের পিরিয়ডে, পাথর যদি তুলে না নেওয়া হয়, এখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, এখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা, যারা গিয়েছেন শুনে দেখেন ওখানে পাথরের টিলা নাই, ওখানে পাথরের পাহাড় নাই। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? কিতাব খুলে দেখি, বা কিতাবের ভিতরে লেখা যে হাজির হাস আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়, যে হাজির খাস কবুল হয় না ওই হাজির মারা পাথর ওখানে পড়ে থাকে। ওখানে গিয়ে দেখি কত পাথর পড়ে রয়েছে, আমার মনে হচ্ছিল আল্লাহ এরা হলো অধিকাংশ মারা পাটি। আর একটু জোরে বলে, ঝাড়া বাটি, ওই যত পাথর পড়ে রয়েছে ওই একটারও যায়নি, সব ঝাড়া বাটি সব। হাজি সাহেব হস থেকে বাড়ি এসেছে, বাড়ি এসে বড় ছেলেটাকে ডেকেছে, বাবা সব জমি কি চাষ হয়ে গেছে? বাবা বড় ছেলে বলছে, আব্বা যা সব জমি চাষ দিয়েছি, ফসল করেছি, দশ কাঠা জমি পাল্লাম না। কেন রে বাবা? আব্বা যান, পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না, পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না। আব্বা যান, রাস্তা দেয়নি বলে পানি নিয়ে যেতে পারিনি, চাষ দিতে পারিনি, ফসল করতে পারিনি। হাজি সাহেব বলছে, বাবা টেনশন নিও না, আল্লাহ বাড়ি এনেছেন, ব্যবস্থা হয়ে যাবে। হাজি সাহেব ফজরের নামাজ জামাতে আদায় করে মাঠে গিয়ে দেখে হাজি সাহেবের জমির পাশে অপনের জমি, হাজি সাহেবের জমির পাশে অপনের জমি, অপরের জমির আলের কানাকানি পানি, হাজি সাহেবের জমিতে পানি নাই। হাজি সাহেব জমির চারিদিকে ঘুরে আর বুদ্ধি খাটায়, আল্লাহ পরের জমির পানি আমার জমি আনা যাবে কি করে? হাজি সাহেব হাত কানে একটা লাঠি দিয়ে পরের জমি খোগা করে বাড়িয়েছে, বলে বাবা মাঠে যা, পানির ব্যবস্থা করে দিয়েছি, বড় ছেলে টেনশনে পড়ে গেছে। আব্বা যান, 45 দিন হজ পাকে ছিলেন, গ্রামের মানুষের দুটো পায়ে ধরেছি, রাস্তা দিয়ে পানি নিয়ে যাব, কেউ রাস্তা দেয় না, পানি নিয়ে যেতে পারলাম না, আমার আব্বা যান গেল আর পানি, মনে হয় আব্বা জানের হজ কবুল হয়ে গেছে,
মক্কায় যে জমজমের পানি পাওয়া যায় কানেকশন লাগিয়ে দিয়েছে। আব্বা কি জমজমের পানি? আব্বা বলে না রে বেটা, পরে জমির আল খোকা করে বাড়ি এসেছি, পরে জমির পানি আমার জমিতে। বড় ছেলে জিবে কামড় দিয়ে বলে, আব্বা 5 লাখ টাকা খরচ করে হজে পাঠালাম, টাকাগুলো কি খোগায় দিয়ে বাড়ি আসলে এ হাজির হজ কবুল হয় না? ও আমার ভাইরা, হজ করেছেন উদ্দেশ্য, লোকে আপনাকে হাজি বলবে, তাই ওই হাজি ধ্বংস হয়ে যাবে। আমি হজ করছি, আমার যদি নিয়ত হয় লোকে আমাকে বড় হুজুর বলবে, ওই আলেম ধ্বংস হয়ে যাবে। আমল করার পরেও ধ্বংস হবে। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে একটা, কি সেটা? আল্লাহকে রাজি করা। ছেলেদের তোমরা একটু বলো তো কি ওটা, একটু সবাই মিলে। ওই যে কোরআন শরীফের আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহু আকবার বললে লাভ না লস? জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই বার বলে যখন টান দেবেন না, বারে টান দেওয়া যাবে না, আল্লাহু আকবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করুন আল্লাহুম্মা। একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা। আমি সেই জন্য বলি বাবা, আমল কম হোক সলিড হোক লাভ আছে। অনেক আমল করেছো, ভেজাল মেরেছো, লাভ নেই। দেখবেন শবে বরাতের রাতে, দেখবেন একটু বিগত দিনের কথা স্মরণ করুন, শবে বরাতের রাতে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলো সব কানায় কানায় কি হয় ভরে যায়। অনেকে আলহামদুলিল্লাহ সারা রাত নফল নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ, আবার একটা জিনিস দেখবেন, নামাজ বন্ধ করে চুপ করে বসে দেখবেন মসজিদে দুমদাম শব্দ হচ্ছে। কিরম শব্দ হচ্ছে দুমদাম? তার মানে একদল ওরা বলো সারা বছর মসজিদে আসে না, এই শবে বরাতের রাতে এসে ফুরন টান টানতেছে, গুপ গাপ চালাচ্ছে, তার মানে ও পুরো আজকে সারা বছরের কাজা তুলে। আমি বলি বাপ, ওই নামাজ পড়ে কোনো লাভ নেই, তুই 4 রাকাত নামাজ পড়, নফল নামাজ 4 রাকাত পড়, ইতমিনানের সঙ্গে পড়, খুশু খুশুর সঙ্গে পড়ো, ওই 4 রাকাত নামাজই কায়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। একটু জোরে বলো বলো। আর ফুরনে পড়লি ও কোনো ধরায় আসবে না, রাগটা ঘটছে না তো, ধরায় আসবে না। আমল কম হোক খাঁটি হোক, কম খাই মালটা হালাল খাই। কেন? হালাল খেলে শরীর ভালো থাকবে, ইবাদত আমলগুলো কবুল হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর জানবেন খাঁটি আমলের এত দাম, কেউ যদি জীবনের একটা খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চায়, আল্লাহ পাক ওই খাঁটি আমলের ওসিলায় তার জীবনের বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। একটু জোরে বলুন, আরো জোরে বলে বলুন। আমার ছেলেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, প্রত্যেককে বলে যাচ্ছি, আমল কম হোক খাঁটি হোক আল্লাহ পাকের রহমত হবে। একটা খাঁটি আমলের কত দাম দেখেন,